বাবা, আমি তো জানতাম না জিনাত হান্নান চাচার মেয়ে। কিন্তু জিনাত যে পেয়ারা না সেটা তো জানতি। হুম, তা জানতাম। তাহলে বলিস নি কেন? বলেনি তাতে কি হয়েছে? হ্যাঁ, ওই মেয়েকে কে বলেছিল আমার বাড়িতে কাজ করতে আসতে? এসেছে তো ভালো করেছে, কাজ তো করেছে নাকি? কিসের ঘোড়ার ডিম কাজ করছে? সব কাজ তো আমাকে দিয়ে করাইছে। কি, তোকে দিয়ে কাজ করিয়েছে? আমি তো আর মানতে পারছি না। আমি আমার ছেলের বিয়ে দেব। ওই দুষ্টু মেয়ে যেন আমার ছেলের কোনো ক্ষতি না করতে পারে, সেই জন্য আমার ছেলের বিয়ে আমি আমার বাসায়। তোমার যা ইচ্ছা করো। কিরে আপেল, তুই কি তোর মায়ের কথাই শুনবি? আমি আমার ছেলের বিয়ে এই সপ্তাহে দেব, দেখি কে বাধা দিতে পারে। বাধা দেয় তো দিবে, এমন কচ্ছলানি তাকে দেব যে তার বাপের নাম ভুলে দেবে। চল তো। এই তুই হান্নান ভাইকে এভাবে অপমানটা না করলেও পারতে। আমি তো কোনো অপমান করিনি, আমি শুধু সত্য কথাটা তাকে জানিয়েছি। তার মেয়ে কতটা নাটক করতে পারে সেটা আমি তাকে জানিয়েছি। কেন, জিনাত কি আপেলের যোগ্য না? না, হতে পারে না। এরকম বদমেজাজি মেয়ে আমার ছেলের বউ হতে পারে না। আপেল আমার অনেক আদরের সন্তান। ও, আপেল তোমার একার আদরের সন্তান, আমার কিছু না, আমার সন্তান না। যদি তোমার হতো তাহলে জিনাতের সাথে বিয়ের ব্যাপারটা তুমি সাপোর্ট করতে না। কমলা, তুমি কি বলছো বুঝতে পারছো? তুমি কি বলতে চাচ্ছো যে আমি আপেলের ভালো চাই না, আমি আমার সন্তানের ভালো চাই না? না। আপেল, আপেল জীবন, দৌড়ে যা আমার জন্য একটা কমলা নিয়ে। এই আমার জন্য ভালো দেখে একটা লেবু নিয়ে যা। লেবু কমলার ঝড়ে থামাতে হবে, কারণ আপাতত স্টকে নেই লেবু বা কমলা। আরে বুকা ছেলে, যা কিছু একটা নিয়ে, আমার তো চুলকাচ্ছে সারা শরীর। ওই যে চত্রা পাতা আছে না, ওইটা এনে তোর বাবার শরীরে ঘষে দে। বাবা, আমি তো জানতাম না জিনাত হান্নান চাচার মেয়ে। কিন্তু জিনাত যে পেয়ারা না সেটা তো জানতি। হুম, তা জানতাম। তাহলে বলিস নি কেন? বলেনি তাতে কি হয়েছে? হ্যাঁ, ওই মেয়েকে কে বলেছিল আমার বাড়িতে কাজ করতে আসতে? এসেছে তো ভালো করেছে, কাজ তো করেছে নাকি? কিসের ঘোড়ার ডিম কাজ করছে? সব কাজ তো আমাকে দিয়ে করাইছে। কি, তোকে দিয়ে কাজ করিয়েছে? আমি তো আর মানতে পারছি না। আমি আমার ছেলের বিয়ে দেব। ওই দুষ্টু মেয়ে যেন আমার ছেলের কোনো ক্ষতি না করতে পারে, সেই জন্য আমার ছেলের বিয়ে আমি আমার বাসায়। তোমার যা ইচ্ছা করো। কিরে আপেল, তুই কি তোর মায়ের কথাই শুনবি? আমি আমার ছেলের বিয়ে এই সপ্তাহে দেব, দেখি কে বাধা দিতে পারে। বাধা দেয় তো দিবে, এমন কচ্ছলানি তাকে দেব যে তার বাপের নাম ভুলে দেবে। চল তো। এই চল। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে। বিকাশ থাকলে আর কি লাগে?